আসসালামু আলাইকুম আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করবো ভ্যানিলা পাউন্ড কেকের সহজ এবং সিম্পল একটি রেসিপি বাচ্চার স্কুলে টিভিনে অথবা নাস্তা আবার চাইলে চায়ের সাথেও কিন্তু এটি সার্ভ করা যাবে সেজন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি একশো গ্রাম সফট বাটার বাটারটা অবশ্যই সফট থাকতে হবে একদম মেল্ট থাকা যাবে না এখন আমি একটা হ্যান্ড দিয়ে বাটারটা একটু বিট করে নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ রেগুলার চিনি চিনটা দেওয়ার পরে আবার একটু মিশিয়ে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিব। দুটো রুম টেম্পারেচারে থাকা ডিম তবে সবটা একসাথে দেব না একটা করে ডিম দেবো আর একটু হ্যান্ড টুস দিয়ে এভাবে মিশিয়ে নেব আপনারা এখানে চাইলে হ্যান্ড বদলে ইলেকট্রিক বিটার দিয়েও করতে পারেন সেক্ষেত্রে সময় অনেক বেঁচে যাবে একইভাবে আমি দুটো ডিম দিয়েই এভাবে মিশিয়ে নেবো হ্যান্ড দিয়ে খুব ভালো করে যতক্ষণ না পর্যন্ত চিনিটাও মিশে যায় আর চিনির দানা যাতে অবশিষ্ট না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এরপর আমি এখানে একটা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি এখন আমি শুকনো উপকরণগুলো দেব সেজন্য বাটির উপরে একটা ছাঁকনি বসিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিব টু থার্ড কাপ ময়দা দিয়ে দিব এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এরপরে দিয়ে দিব এক টেবিল চামচ গুঁড়া দুধ সবশেষে দিয়ে দিচ্ছি চা চামচ বেকিং পাউডার এখন এই সব কিছু একসাথে আমি ছেকে নেব ছেকে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটা স্পেশালার দিয়ে কেকের ব্যাটারটা রেডি করে নেব এক্ষেত্রে আপনাদের কাছে যদি কেকের ব্যাটারটা বেশি শক্ত মনে হয় সেক্ষেত্রে দু টেবিল চামচের মতো তরল দুধও ব্যবহার করতে পারেন আট ইঞ্চে একটি পাউন্ড কেকের মোলট নিয়েছি এখন আমি মোলটার মধ্যে তেল ব্রাশ করে নেব এরপর আমি এর মধ্যে এক টেবিল চামচ ময়দা দিয়ে চার পাশটা ঘুরিয়ে একটু কোটিং করে নেব এতে করে কেকটা খুব সুন্দর মতো উঠে আসবে তবে আপনারা যদি এই প্রসেসটা না করতে চান সেক্ষেত্রে বেকিং পেপারও বসিয়ে দিয়ে তার মধ্যে কেকের ব্যাটার দিতে পারেন কোটিং করা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে কেকের ব্যাটার দিয়ে দেব এরপরে আমি এটা প্রিহিটেড ওভেনে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে বেক করে নেব চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিটের মতো তবে এক একটা ওভেনে এক এক রকম সময় লাগে তাই নামানোর আগে চেক করে নেবেন আমার কেকটা বেক হয়েছে সুন্দর মতো তারপর আমি একটু কাঠি দিয়ে চেক করে নিচ্ছি কাঠিটা একদম ক্লিন এসেছে তার মানে পারফেক্টলি বেক হয়েছে এরপর একটু ঠান্ডা করে নিয়ে আমি এখন কেকটাকে আনমল করে নিয়েছি এখন এটা স্লাইস করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কেকটা কতটা সফট হয়েছে আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং